গরিলা রাজা চেয়ারম্যানের বউ হবে আমার ভাইয়া আবার ওর সাথে সংসার করবে আমি আবার ওকে ভাবি বলে ডাকবো ওইবারের প্রত্যেকটা আমি আরে আরে চিনি প্রত্যেকটা হচ্ছে শয়তানের বাচ্চা না না আতিরে ঘরে তোলা যাইবো না আরে মান সম্মান বলতে একটা বিষয় আছে না তুমি বিয়াড়াতে রাজি হয়ে যাও তাহলে বিয়াটা ভাঙন যাইবো না বিয়া ভাঙা সম্ভব কি সম্ভব না এটা তো আমি দেখতেছি গরিবের বাচ্চা চেয়ারম্যান বাড়ির বউ হওয়ার অনেক শখ হয়েছে তাই না নর্দমার কিট আমার জুতা পরিষ্কার করার তো তোর যোগ্যতা নাই তুই হবি চেয়ারম্যান বাড়ির বউ আমি তোমার নামে বদনাম রটাইছি নাকি তোমার ওই গ্রামবাসী আমার সাথে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে যাও না ওদেরকে থামাও কেন আমি আমার গ্রামবাসীকে থামাও কেন হ্যাঁ বদনাম রটাইছেন আপনি আর থামাও না আপনি আপনার না বিরাট ক্ষমতা এই বিয়া আটকায় দেন আর নাইলে কিন্তু আপনার খবর আছে কেন বেড়া বাজারে কেন যাব আরে আজকে বেড়া বাজারে হাট না চল দুই ভাই মিলা নতুন জামা কাপড় কিনে নিয়ে আসি আরে আমগো সাথের বিয়া না তোর জীবনটা তো শেষ করবি লগে আমাগো জীবনটাও শেষ করবি তুই আমি সাফ সাফ বলে রাখতেছি সবার সামনে এই বিয়াতে তুই যদি কোনো ঝামেলা করস তাহলে আমার মরা মুখ দেখবি তোর পারলে বিয়াটা আটকাও তুমি সত্যি কইতাছো তুমি বিয়াটা করবার চাও না না আমি বিয়া করতে চাই না তাহলে আমিও দেখবো তোমার এই বিয়াটা কেমন হয় আমি কোনোভাবে তোমার এই বিয়া হইতে দিব না তুমি দেখা নিও মা যেখানে আমি রাজি না ওই মেয়ে রাজি না সেখানে কেন তুমি জোরাজুরি করতেছো আর ওই মেয়েকে দেখতে যাওয়ারই বা কি আছে বড় বাবু ঠিক কথাই বলছেন আপনারা শুধু শুধু ওদের লাই দিতেছেন একটাবার খালি আমার হুকুম দেন লাঠি দিয়ে ওদের মাথাটা ফাটাই আসে বিয়ের ভূত কেমন করে খেদাইতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে আপনার তো ওদের চেনেন না ওরা হচ্ছে ছোট লোকদের মাথায় তুলতে নাই বাহাদুর আমি তোকে বলছি না আমাদের পারিবারিক বিষয়ে তুই নাক গলাবি না খবরদার আর একবার যদি তুই আমাদের পারিবারিক বিষয়ে নাক গলিয়েছিস তুমি অহেতুক বাহাদুরের সাথে রাগারাগি করতেছো ও তো ঠিক কথাই বলছে তুই চুপ থাক এই বিয়ে করবি না মানে কি হ্যাঁ আগে মনে ছিল না আগে মনে ছিল না তাই না তোর বাবা যেখানে কথা দিয়েছে সেখানে তুই একটা কথাও বলবি না আমি অবাক হয়ে যাই একটা মেয়ের মান সম্মানের গুরুত্ব তুই বুঝলি না আরে বুঝবি কি করে মেয়ে মানুষ হয়ে তো জন্ম নিসনি যদি জন্ম নিতি তাহলে বুঝতে পারতি বাহাদুর জি কালকে আমি যাচ্ছি সব ব্যবস্থা করো না মানে ম্যাডাম ওই ছোট বাবুর থাকার দরকার ছিল না ছোট বাবুরে ডাকবেন না ও হ্যাঁ ওর থাকার তো খুব দরকার ছিল বাহাদুর এক কাজ কর তুই ওকে কালকে আসতে বল না থাক ওর আসার দরকার নেই ও আসলে যত ঝামেলা পাকাবে দূরে আছে দূরেই থাক আমি তো ছোট বাবুরে খবর পাঠাবই এই গরিবের বাচ্চাদের উচিত শিক্ষা একমাত্র ছোট বাবুই দিতে পারে ওয়ালাইকুম আসসালাম বসো মা বাহ মেয়েটা তো খুব মিষ্টি তুমি
তুমি লেখাপড়া কত দূর করেছো মা? লেখাপড়া করছে তো, ম্যাট্রিক পরীক্ষা দিছিল, পাশ করছে, এখন কলেজে পড়ে। ও খুব ভালো। এই ডাক ডাক যা জেল দারেছলি যা। মা তুমি রান্না বান্না কিছু জানো? জানে তো আমার তিন মায়ারে আমি রান্না বান্না ঘর সংসার গৃহস্থী সব শিখেছি। এই যে মহিলা তিনজনের কথা তো জিজ্ঞেস করে নাই, করছে একজনের কথা। একজন পারে কিনা সেটা বলেন, বেশি কথা বলবেন না। বাহাদুর এত মাতব্বরি করতেছ কেন তুমি? একদম চুপ থাকো। বাহাদুর জি চুপ। খুব সুন্দর লক্ষ্মী, তোর যদি কিছু বলার থাকে বল না। না আমার কিছু বলার নেই, কিন্তু আমার কিছু কথা কওয়ার আছে। কি কথা কওয়ার আছে? শুনো মা, যা হওয়ার তা হয়ে গেছে, তুমি এগুলো মাথায় রেখো না। আমি তো তোমাকে মেয়ে হিসেবে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি, তুমি কেন চিন্তা করছো মা? আমার খুব শখ ছিল জানো, আমার শাশুড়ি যে বালাটা আমাকে দিয়েছেন সেটা দিয়ে আমি তোমাকে বরণ করে নেব। দেখি মা হাতটা একটু দাও। কে আমার ভাইয়ের সাথে গরিব রাস্তার বিয়ে ঠিক করেছে? কার এত বড় সাহস? ভাইয়া ওঠো, বাবা চলো। মিরাজ থাম। না কোনো থামাথামি হবে না, গরিবের বাচ্চা। চেয়ারম্যান বাড়ির বহর অনেক শখ হয়েছে তাই না? নর্দমার কিট, আমার জুতো পরিষ্কার করার তো তোর যোগ্যতা নাই, তুই হবি চেয়ারম্যান বাড়ির বউ। শোনো মা, ওর কথা তুমি কিছু মনে করো না। আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট কি জানো? ওর মতো একটা সন্তানকে আমি পেটে ধরেছি, কিন্তু কিন্তু আমি তো তোমাকে মেয়ে হিসেবে নিয়ে যাচ্ছি মা। তুমি আমার বড় ছেলের বউ, চেয়ারম্যান বাড়ির বড় বউ। আমি যতদিন বেঁচে আছি আমি কোনোদিন তোমার অমর্যাদা হতে দেব, তুমি নিশ্চিন্তে থাকতে পারো মা। হাতটা দাও দাও মা, হাতটা দাও। মিরাজ মাথা ঠান্ডা কর, তোর থেকে হাজার গুণ মাথা গরম কিন্তু আমার, আমি চুপ করে আছি। সামনে ইলেকশন, যেভাবে হোক ক্ষমতা ধরে রাখতেই হবে, সেই পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে, চুপ থাকতে হবে। কি করবে তুমি বাবা? ওই গরিবের বাচ্চা চেয়ারম্যানের বউ হবে, আমার ভাইয়া আবার ওর সাথে সংসার করবে, আমি আবার ওকে ভাবি বলে ডাকবো? অসম্ভব। মিরাজ চুপ থাকতে বলছি তুই চুপ থাকবি? খালি চেয়ে চেয়ে দেখ আমি কি করি। কেন তোর মনে নাই শাকের আলীর মেজ মেয়ের কথা? তুই তো তখন ভাবছিলি আমি কিছুই করবো না, চুপ থাকবো। তারপরে ওর অবস্থা কি হয়েছিল তুই জানিস না? ওর অবস্থা এর চেয়ে করুণ হবে, ভয়াবহ করুণ। শোন মাথা ঠান্ডা কর, ইলেকশনটা পার হতে দে, যাকে মারবো কলে
তাকে কেন মারবো বলে প্লিজ আমার কথা শুন ধৈর্য ধর বাপরে বাপ কি এক ঘটনা ঘটল আরে মিরাজ একটা কোত্থেকে আইয়া সাথীর কপালের মধ্যে পিস্তল ধরছে আর একটু তো গুলি বেরিয়ে যেত চার পাঁচটা লাশ পড়ে যেত গা মন কি গেল আপনারা এতগুলো মুরব্বী মানুষ ওখানে বসে ছিলেন মিরাজ আইসা এই ধরনের ঘটনা ঘটাইলো আর আপনারা কিছু কইলেন না কাকা আমরা কিছু কমু আরে ডরে তো আমাদের কলজে পানি ছিল না আল্লাহই জানে সাথী উবেশে কেমতে থাকবো আমার তো মনে হয় না ভালো থাকবো কে কইছ আপনারে আগে বিয়া করে বিদেশ যাইতেছে গা হয়তো গ্যারামি থাকবো আমার চোখের সামনে থাকবো আর ওর যদি কখনো কিছু হয় আমরা কি চুপচাপ বয়ে থাকবো ভাই কিছু হয়ে গেলে তো আর কিছু করতে পারবেন না ওইবারের প্রত্যেকটা আমি হারে হারে চিনি প্রত্যেকটা হচ্ছে শয়তানের বাচ্চা আমি প্রথম থেকেই এই বিয়ের অমতে আছিলাম এখনো অমতেই আছি আপা তোমরা না চাইলে এখনো বিয়েটা ভাঙা দিবা পারো এই যে আপনারা হুদাই জিনিসটা লয়ে চিন্তা করতেছেন তোমরা কেউ চাচিরে ভালো করে চিনো চাচি খুবই অমায়িক একটা মানুষ চাচি যতদিন ওই বাড়িতে আছে ততদিন সাথীর লোকে কোনো অন্যায় হইতে পারে না চাচি আর কতক্ষণ ঘরের জামাই তো আগে সাথীরে যখন তুহিন ঘরের দরজা আটকায় পিটাইবো তখন কি চাচি এসে দেখবো এই যে একটা আন্তাজে কথাগুলো তুহিন দেখে তুমি ভালো করে চিনো তুহিন আমার বন্ধু আসিল আমি ওর লোক উঠছি বইছি আমি জানি হয় কেমন মানুষ আর বাইরের দিক দিয়ে একটু সবসময় শয়তান সাজার চেষ্টা করে কিন্তু ওর মনটা অনেক ভালো ভাই চাইলে ওর সাথীর লোকে বেশি অন্যায় করতে পারবো না ভালো হইলে ভালো কিন্তু পরে যদি কোনো ঝামেলা হয় ফলাফল কিন্তু খারাপ হবে ঠিক কিন্তু এইটা তো কিছুই না আসল ঘটনা তো সামনে আগে শাকের চাচার মাইজা মাইরে গ্রামে আউ ভালো ভালো বিয়েটা হইতে দেন এই বিয়ার পরে গ্রামে আবার নতুন একটা ভয়ঙ্কর ভিড়ে ফেরিওয়ালা আর রাস্তায় রাস্তায় হেঁটে নানা ধরনের পণ্য সামগ্রী বিক্রি করে এটা তার জীবিকা নির্বাহের উপায় বিভিন্ন প্রকার খাদ্য দেহের বিভিন্ন রকম পুষ্টি চাহিদা পূরণ করে এবং আব্বা আব্বা কি কিছু কবি ক আব্বা আমি সাথীর বিয়ে করতে চাই মামা ওইসব কি বলতেছে আব্বা আমি ঠিকই কইতেছি আমি সাথীরে ভালোবাসি আমি ওরে বিয়ে করতে চাই এই কথাটা আমি ওরেও কইছি কিন্তু ও রাজি হয় নাই তুমি ওর বাসায় আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাও রাফসান তুই কি পাগল হয়ে গেছিস সে ম্যারেলিয়ার গ্রামে লঙ্কা কাণ্ড চলতেছে আর তুই কিসের মধ্যে কি কথা কইতেছিস আপা তুমি তো আমার কথা বুঝো নাই আমি ওরে বিয়ে করতে চাই ওর সাথে যা কিছু করছে এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই আমি ওর দায়িত্ব নিবার চাই তুমি খালি ওর আম্মা আব্বার কাছে আমার বিয়ের জন্য প্রস্তাব নিয়ে দেবা বাস আরে তোর আপত্তি থাক না থাক আমার আপত্তি আছে না না সাথীরে ঘরে তোলা যাইবো না আরে মান সম্মান বলতে একটা বিষয় আছে না কিসের মান সম্মান আব্বা ওর লগে যা কিছু করছে এই ব্যাপারে গ্রামবাসী সবাই জানে যে এর মধ্যে আর কোনো দোষ নাই আরে দোষ থাক আর না থাক না না সাথীরে বোকারে যাবো না না আব্বা আমার মনে হচ্ছে ভাই ঠিকই কইতেছে যাই হইছে না কেন সাথে আপুর কোনো দোষ নেই আজকে যদি এই সর্বনাশটা আমার হইতো তুমি কি আমারে দোষ দিতে পারতা বলো বা ধরো কোনো চোর বদমাশ আজকে আমার এই সর্বনাশ করছে তুমি কি ওই চোর বদমাশের লগে আমার বেঁধে দিতে পারতা কও সাথে আপু অনেক ভালা অনেক লক্ষ্যে একটা মাইয়া আপু যদি আঙ্গ বাড়ির বউ হয় না আমি অনেক সুখে থাকবো আব্বা ভাইও খুব সুখে থাকবো চোর বদমাশ আর চেয়ারম্যানের পোলা বিষয়টা আলাদা আছে যা ঘটনা ঘটছে চেয়ারম্যানের পোলার লগে ঘটছে যা সব গ্রামের লোক জানে এমনিতে আজকে চেয়ারম্যানের বোঝাইয়া সাথীরে বালা পড়াই দিয়েছে এই এই তোর আজ খুবই ভালোবাসা বাদ দে তো জানোস না চেয়ারম্যানের সাথে আমার পুরনো অনেক ঝামেলা আছে কিসের ঝামেলা আব্বা এই ঝামেলা ঝামেলা করে না তুমি তোমার নিজের কাজকর্ম হারাইছো আর আজকে চেয়ারম্যান তোমার পোলার ভালোবাসার মানুষে তার নিজের ঘরের বেটার বউ বানায় নিয়ে যেতেছে আর কত দেখবা আর কত সহ্য করবা লম্হা কালার শেকলান
আপু কি করতেছ? ওমা, তোমার হাতে স্বর্ণের বালা দুটা কই? ফেলাই দিছি। আপু শোনো, আমি একটা কথা কই, এখন আর পাগলামি করো না। ঘটনা যখন এত দূর গড়ায় গেছে আর গ্রামবাসী যখন চাই, গ্রামবাসী চাই কি রে? গ্রামবাসী চাইলে হইব? আমার মতামতের কোনো দাম নাই। এখন গ্রামবাসী যদি চাই, তোর লগে ফারুকের বিয়া হোক, তুই বিয়া করবি? তোমার তো বাপ হইলি, কি বলতেছ তুমি? কেন এখন তবা তবু কষকে গ্রামবাসীর সিদ্ধান্তে তুই ফারুকের বিয়া করবি? এই যে চেয়ারম্যান আমাকে মেজ বোনরা গ্রাম সারা করছে, গ্রামবাসী মায়না নিছে, তুই মায়না নিছিস না? তাহলে তুই মায়না নিস নাই, আমি মায়না নেই নাই, বাজান মা কেউ মায়না নেই নাই, গ্রামবাসী তো নিছে। এখন গ্রামবাসী চাইতেছে আমার বিয়ে হোক, সেটা তুই মায়না নিতেছিস? গ্রামবাসী সবসময় আমাকে ভালো চাইতে গিয়া উল্টো ক্ষতি করে ফেলে, ওগো জন্য আজকে আমাকে মেজ বোনটা গ্রাম সারা। না না আপু, গ্রামবাসী চাই যে আর হইব ফিরত আসুক। চাইলে হইব? যখন এই গ্রাম সারা করছিল তখন কি হয়েছিল? সবাই যদি এক লগে প্রতিবাদ করতো, তাহলে আমাকে আদরের বোনটা আজকে আমাকে লগে এই ঘরে থাকতো। থাক, এটা তো পুরান কথা, এই দিয়া মনে করে কি করবো কো? আপু আমি কই কি, বিয়ার আর দুই দিন আছে, আব্বা আম্মা সব ঠিক করে ফেলাইছে, তুমি বিয়ারাতে রাজি হয়ে যাও, এখন আর বিয়াটা ভাঙন যাবো না। একটা খাবো না, সব সময় পাকা পাকা কথা হয়, ছোট মানুষ বেশি পাইকা গেছে, বিয়া ভাঙা সম্ভব কি সম্ভব না এটা তো আমি দেখতাছি। তোমার বড় মাইয়া বিয়াতে রাজি না, অনন্যা আরে বুঝাইতেছে। তোমার মায়ের পাগলামি করতে নিষেধ করো, মান সম্মান যেটা যাওয়ার এটা তো গেছেই, তখন ভালো ভালো বিয়াটা হয়ে গেলে চিন্তামুক্ত। না না সেটা হবে না, গ্রাম সালিশে যে বিচারটা করা হয়েছে, যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই অনুযায়ী তোমাকে চলতে হবে। বড় মায়ের বিবাহে যদি মেজ ভাই না থাকে তাহলে এটা কেমন দেখায়? সে বিবাহের অনুষ্ঠানটা হয়ে গেলেই চলে যাবে। আশ্চর্য, তোকে আমি না নিষেধ করলাম, সেটা হবে না। থাক না, আসলে আসুক, অসুবিধা কি? গ্রামে থাকা নিষেধ কিন্তু গ্রামে তো আসা নিষেধ। মেয়ে বিয়ের সময় আসবে, কয়েকদিন থেকে তারপর চলে যাবে। আপনি এক কাজ করেন, আপনার মেয়েকে নিয়ে আসার ব্যবস্থা করেন। মেহেদি ভাই, আপনি আমার সাইডে দেন, আমার দেরি হয়ে যাইতেছে, আমি পড়তে যাবো তো। পড়তে তো আমরাও যাবো, তাহলে একটা গান শুনাও সাইডে দেবো। আমার কাঙ্ক্ষের কলসি গেল রে হাসি, বন্ধু রে তোর নৌকার ঢেউ লাগি। হ্যালো জনগণ, আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সাথীর মেজবোন কে তা দেখার জন্য। সাথীর মেজবোন কি আরোহী নাকি অন্য কেউ? আরোহী যদি গ্রামে ফেরে তাহলে মিরাজের কি হবে? কি এমন আতঙ্ক তৈরি করেছিল এক বছর আগে যার কারণে আরোহীকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তা দেখতে পারবেন আমাদের পরবর্তী এপিসোডে। সো পরবর্তী এপিসোড কত ইম্পর্টেন্ট বুঝতেই পারছেন, আমাদের প্রত্যেকটি এপিসোড এখন কিন্তু বৃহস্পতিবারে আসছে। সো আমরা এখন নিয়মিত, আপনারাও নিয়মিত। এই এপিসোডটি কেমন লাগবে কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, বন্ধুই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।